নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দেউচা পাজামে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দল নেতা। গণধর্ষিতার বাবার সাথে কথা বললেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন। জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলের উদ্বোধন। বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন করল যুবক। ধর্ষণের প্রতিবাদে প্রতিবাদ মিছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা কমিটির। 11 ফুট লম্বা অজগর উদ্ধার রাজনগরে। এবার খবর বিস্তারিত। বীরভূম জেলার দেউচায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2006 সালের কেন্দ্রীয় ভূমি সংক্রান্ত ট্রাইবাল আইনকে অমান্য করে ভারতীয় মূলবাসীদের উচ্ছেদ করার উদ্দেশ্যে যে নোটিশ জারি করেছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের 11 জনের বিধায়ক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দেউচায় গ্রামবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে সর্বশক্তি দিয়ে এই অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দিলেন জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন দেউচায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু জানান, দেউচা পাচামের আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন করছি, সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে ওরা আন্দোলন করছে, আগামী দিনে দেউচা পাচামি গ্রামবাসীদের স্বার্থে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে এমনই হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককে জিজ্ঞেস করছি, এখানে এখানে উচ্ছেদ চলবে, কোনো শিল্পের কোনো গল্প নেই, 1 কিলোমিটারের নিচে ময়লা আছে, বোলপুর শান্তিনিকেতন এলাকায় সর্বানন্দপুরের বড়ডাঙ্গায় যে আদিবাসী নাবালিকা গণধর্ষণ হয়েছিল তার প্রতিবাদে আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন গণধর্ষিতার বাবার সাথে কথা বলেন এবং তার মেয়ের খোঁজ খবর নেন। তাদের মূলত দাবি এই ঘটনার সিবিআই তদন্ত হোক। আমরা আপনাদের দুঃখে দুঃখী, আপনাদের উপর যে অত্যাচারটা হয়েছে সেই অত্যাচারের অনুভূতি আমাদের আছে, তা আমরা বুঝতে পারছি, আমাদের খারাপ লাগে, তাই দেখা করতে এসেছি আপনাদের সঙ্গে। আমরা আছি, পুলিশ আপনাদের কাছে আসেনি, পুলিশ আপনাদের কাছে এসে এখানে খোঁজ খবর নেয়নি, তদন্ত করেনি, কে দোষী তা খোঁজার চেষ্টা করেনি। সারা বাংলা ক্রমশ ধর্ষণের রাজ্যে রূপান্তরিত হচ্ছে। এই বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, এটা শুধু আমি না, তৃণমূল দলের নেতারাও তা স্বীকার করতে আরম্ভ করে, এবং সমাজের কোনো অংশের মহিলা এই নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না। আদিবাসী সমাজ এমনি পিছিয়ে পড়া সমাজ, তাদের মধ্যে অভাব, দারিদ্রতা, অশিক্ষা সাধারণ সমাজের থেকে অনেক বেশি, এমনি তারা গরিব মানুষ, তারা কখনো কাউরির ক্ষতি করে নিজেদের জীবন পরিচালনা করে না, তারা তাদের মতো করে থাকে, তাদের মতো করে চলে, শান্তির জীবন নির্বাহ করে, প্রকৃতির সন্তান হয়ে তারা বাঁচতে চায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। সিউড়ি জেলা ক্রীড়া সংস্থা সুইমিং পুলের উদ্বোধন হলো আজ। বিগত 2 বছর ধরে করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল সুইমিং পুল, শুরুর প্রথমে খুদে সাঁতারুদের প্রশিক্ষণ দেওয়া হয়। আজকের এই সাঁতার প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করলেন জেলাশাসক বিধান রায়।
সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় দাস, তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল শফি সাহেব সহ অন্যান্য গুণীজন। অলোক আচার্য রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন করল যুবক। গতকাল রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে লাভপুর থানার পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বছর 50-এর ওই মৃতের নাম গফুর শেখ, পেশায় গরুই পাইকার। গতকাল সন্ধে নাগাদ মৃত গফুর শেখের সঙ্গে অভিযুক্ত রয়্যাল শেখের বিবাদ শুরু হয়। তখনই ওই যুবক গফুর শেখের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং গলায় কোপ মারলে ঘটনাস্থলে মারা যায় ওই বৃদ্ধ। পরে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত রয়্যাল শেখকে আটক করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, লাভপুর। বীরভূম জেলার মুলুক এবং বড়ডাঙ্গায় আদিবাসী নাবালিকা গণধর্ষণের প্রতিবাদে আজ বোলপুরের বকুলতলা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা কমিটি। আজকের এই মিছিলটি বোলপুর শহর জুড়ে পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা কনীনিকা বসু, কেন্দ্র কমিটির দেবলীনা হেমব্রম, মহিলা সমিতির সভাপতি অঞ্জু কর ও নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান, এছাড়াও অন্যান্য নেতৃগণ। দর্শনীয় স্থান ছিল বিশ্বভারতী সহ সবকিছু, আমাদের প্রাণের, আমাদের গর্বের, আমাদের চেতনার, আমাদের মননের, আমাদের সংস্কৃতির স্থান ছিল। আর আজকে সে বীরভূম নারী ধর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে, বোলপুর নারী ধর্ষণের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। পরের পর চারটে জায়গায় একের পর এক কারা ধর্ষিতা হচ্ছেন আদিবাসী, প্রান্তিক মহিলা, মহিলা কি বলবেন বলুন তো, কোন জায়গায় আছে নারী নির্যাতন, নারী ধর্ষণ? এই জায়গায় যদি যায় তাহলে একটা সমাজ কখনো সামনের দিকে হাঁটতে পারে? জঙ্গলের রাজত্ব আমরা শেষ দিকে ছাড়ব, জঙ্গলের রাজত্বের অবসান করতে হবে, শেষ দিকে ছাড়ব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের পাহাড়ি গোড়া গ্রামে 11 ফুট লম্বা একটি অজগর উদ্ধার করল রাজনগর রেঞ্জের বনকর্মীরা। রাজনগরের পাহাড়ি গোড়া গ্রামে এক ব্যক্তি তার বাড়ির পাশে এই বিশাল আকারের অজগরটিকে দেখতে পান। বিষয়টি জানাজানি হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় রাজনগর বনদপ্তরকে। রাজনগর বনদপ্তরের দুই কর্মী সনাতন মাহাতো, বিমল মাহাতো সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। সম্ভবত খাবারের খোঁজে পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে। 21 কেজি ওজনের অজগরটি লম্বায় 11 ফুট লম্বা বলে জানিয়েছেন বনকর্মীরা। অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। অতটা দূরে
পাহাড়ি গোড়া গ্রামে বাড়ির কাছাকাছি একজন ব্যক্তি দেখতে পাই, সে আমাদের কল করে, আমরা ঠিক সময়ে পৌঁছে গিয়ে এটাকে উদ্ধার করে নিয়ে আসি। আমরা বাড়ির পাশেই ছিল? হ্যাঁ, বাড়ির সামনেই। কী হিসাব এটা? অজগর স্যার। অজগর? হ্যাঁ। তারপর আপনারা ধরে নিয়ে আসেন? হ্যাঁ। এখন কী করা হবে? এটা ছড়া হবে নাগুর জায়গায়। লম্বাই ক ফুট? 11 ফুট লম্বাই। 11 ফুট। ওয়েট মোটামুটি 21 কেজি? 21 কেজি। আচ্ছা। ওর নাম? সনাতন মাহাতো। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দেউচা পাজামে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দল নেতা। গণধর্ষিতার বাবার সাথে কথা বললেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন। জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলের উদ্বোধন। বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন করল যুবক। ধর্ষণের প্রতিবাদে প্রতিবাদ মিছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা কমিটির। 11 ফুট লম্বা অজগর উদ্ধার রাজনগরে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।